দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারের সাথে। আজকে আমি নিবেন্দু তালুকদার। পুরো সিলেট নগরী জুড়ে গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে, যে গন্ধে আতঙ্কিত হয়ে আছেন নগরবাসী। আমরা নগরী জুড়ে ঘুরে দেখেছি নগরীর বিভিন্ন জায়গায় যে গ্যাস সরবরাহের পয়েন্ট আছে, সেই প্রত্যেকটি পয়েন্ট থেকে গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। নগরীর জিন্দা বাজার, সুবিদ বাজার, আম্বরখানা, চৌহাট্টা সহ মদিনা মার্কেট, ত্রিকাবি বাজার, সাগর দ্বীপ পার প্রত্যেকটি জায়গায় আমরা খবর নিয়ে দেখেছি। সব জায়গায় একই রকম গ্যাসের যে উচ্চ ঝাঁঝালো গন্ধ আছে সেই গন্ধ পাওয়া যাচ্ছে। এতে করে নগরবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। সবাই বলছেন যে এই গ্যাসের তীব্র যে ঝাঁঝালো গন্ধ সেটি সম্ভবত গ্যাসের লিকেজ থেকেই হচ্ছে। তবে এখন পর্যন্ত গ্যাস কর্তৃপক্ষকে কোনো ধরনের ব্যবস্থা নিতে আমরা দেখিনি, বা তাদের এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। শেষ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা সেটি আপনাদেরকে জানাবো। তবে এর আগে বলতে চাই, এই যে তীব্র গ্যাসের যে ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধ সিলেটের শুধু জিন্দাবাজার এলাকা নয়, সিলেটের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকেই এইরকম গন্ধ বের হচ্ছে, যে গন্ধ নগরীর প্রত্যেকটি মানুষের মনে একটি আতঙ্কের সৃষ্টি করেছে যে কি হতে পারে এই গন্ধ থেকে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা এই শঙ্কা নিয়ে কিন্তু মানুষজন রাস্তায় চলাচল করছেন, এবং পাশাপাশি নগর কর্তৃপক্ষের বা দেশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন কেন এই তীব্র ঝাঁঝালো গন্ধ। সেই গন্ধ সম্পর্কে অবহিত করার জন্য মানুষকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। সহ সিলেটের যে দায়িত্বরত যারা আছেন, এমনকি সিটি কর্পোরেশনেরও দায়িত্বরত যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কোত্থেকে এই গন্ধ ছড়াচ্ছে, কেনই বা এই গন্ধ, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করেছেন সাধারণ মানুষ। আমরা যদি একটু কথা বলি নগরবাসীর একজনের সাথে। আচ্ছা, হ্যাঁ, একটা বিষয় আসলে আজকে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ঝাঁঝালো একটা গ্যাসের গন্ধ আসছে। মদিনা মার্কেট থেকে আসতে নোটিশ করলাম এই বিষয়টা। নর্মালি হচ্ছে আমরা জানি গ্যাস হচ্ছে একটা কম্বাস্টেবল সাবস্টেন্স, তো এটা থেকে আসলে ভয়ঙ্কর যেকোনো কিছু হতে পারে। দ্যাটস ওয়াই এই বিষয়টা খুব দ্রুত লুক আফটার করা ক্রুশালি ইম্পর্টেন্ট বলে মনে হয়, কারণ গ্যাসের বিষয়টাকে নিয়ে অবহেলা করা ঠিক না, ওইটা থেকে যে কোনো সময় অগ্নিকাণ্ড হতে পারে। এরকম অবস্থা আগে ছিল না, আজকে নোটিস করলাম যে মদিনা মার্কেট থেকে আসতে এর আগে সুবিধ বাজার এরিয়া তো গ্যাসে অনেকটা সমস্যা করছে, হয়তো মানে লিকেজ হয়ে গেছে, হয়তো এরকম গন্ধ জিন্দাবাজারে বিশেষ করে বেশি পাচ্ছি, জিন্দাবাজারে বেশি আর সুবিধ বাজারের ওইখানেও ছিল, এটা নর্মালি হচ্ছে আজকে অনুভব করলাম। কর্তৃপক্ষের প্রতি আপনারা কি বার্তা থাকবে? অ্যাকচুয়ালি কর্তৃপক্ষের প্রতি বার্তা থাকবে যে আমি একটু আগেই বলছি যে গ্যাসটা হচ্ছে একটা কম্বাস্টেবল সাবস্টেন্স, এটা দাহ্য পদার্থ, সো এটা থেকে যেকোনো কিছু হতে পারে, সামান্য গ্যাস লিকেজের কারণে অগ্নিকাণ্ড হতে বেশি সময় নিবে না। দ্যাটস ওয়াই হচ্ছে এটা খুব দ্রুত লুক আফটার করা ক্রুশালি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। কর্তৃপক্ষের খুব দ্রুত মানে যত দ্রুত সময়ের ভিতরে সম্ভব এটা আসলে বন্ধ করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত জনসাধারণের, দেশের বিশেষ করে সিলেট সিটির জনগণের নিরাপত্তার স্বার্থে এটা খুব ভালোভাবে খুব দ্রুত সময়ের ভিতরে দেখা উচিত। দর্শক, কথা বলছিলাম একজন পথচারীর সাথে, আসলে তার সাথে কথা বলে যেমনটা জানতে পারলাম তারা বেশ শঙ্কিত, ভীত, এবং তারা কর্তৃপক্ষের প্রতি বলছেন যে যত দ্রুত সম্ভবের প্রতিকার যেন তারা করেন। আরো একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনিও কি গ্যাসের গন্ধ পাচ্ছেন? জি জি, পাওয়া যাচ্ছে। আজকে সকাল থেকেই মোটামুটি নগরীর বিভিন্ন স্থানে এই ধরনের গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, হয়তো এটা লিকেজের কারণে হইতেছে। আশা করি এইটার বন্ধ করার জন্য সিলেটের যারা গ্যাসের যারা কর্মকর্তা আছে তারা একটা ব্যবস্থা নিক, তাহলে আমরা খুব আতঙ্কিত অবস্থায় আছি আর কি। দর্শক, কথা বলছিলাম দুজন পথচারীর সাথে, কথা বললাম তারাও আসলে নগরবাসীর অন্যান্য জনদের মতো তারাও আশঙ্কিত, কেননা এই যে তীব্র গ্যাসের গন্ধ সেটি ক্রমেই বেড়েই চলেছে এবং তীব্র থেকে তীব্রতর হচ্ছে গ্যাসের গন্ধ। আর গ্যাসের গন্ধ যত বাড়ছে মানুষের মধ্যে আতঙ্ক শঙ্কা ততই বাড়ছে। দর্শক, আমরা নগরীর বিভিন্ন জায়গায় যে গ্যাস সরবরাহ লাইন আছে সেসব লাইনের সরবরাহ পয়েন্টগুলো চেক করেছি, এবং সেখান থেকেই মূলত আমরা গন্ধের পরিমাণটা বেশি পাচ্ছি। বিশেষ করে যে জায়গাগুলো থেকে বিভিন্ন বাসা বাড়ি বা দোকান কোঠা থেকে গ্যাস সরবরাহ হয়ে থাকে সেইসব পয়েন্ট থেকে কিন্তু গ্যাসের গন্ধটা বেশি আসছে। এবং এই চিত্র যে শুধু নগরীর জিন্দাবাজার এলাকার এমনটা নয়, নগরীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বাসা বাড়ি যেগুলো আছে, আমি আগেও বলেছি নগরীর মদিনা মার্কেট এলাকা, সাগর দিঘির পাড় এলাকা, নয়া সড়ক সহ জেল রোড পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট,
সব জায়গাতেই গ্যাসের যতগুলো সরবরাহ পয়েন্ট আছে সবখান থেকেই কিন্তু এই গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে, এবং বিকালের পর থেকে আজকে বিকাল থেকেই কিন্তু এই গন্ধটা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে। যদিও গ্যাস কর্তৃপক্ষের এ ব্যাপারে আমরা কোনো সদয় দৃষ্টি এখন পর্যন্ত দেখিনি। আমরা যদি কাছে যাই, এই যে গ্যাস সরবরাহ পয়েন্ট গুলো আছে এগুলোর কাছে গেলে আমরা এই যে ঝাঁঝালো গন্ধটা, এই গন্ধের পরিমাণটা বেশি পাচ্ছি, এবং এমনকি শব্দ শোনা যাচ্ছে গ্যাস যে লিক করছে। আমরা এখনো সঠিকভাবে, যেহেতু গ্যাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা এখনো পাইনি, তাই সঠিক করে বলতে পারছি না যে গ্যাস লিকেজ হচ্ছে কিনা। তবে যে তীব্র ঝাঁঝালো গন্ধ এটি আমরাও পাচ্ছি এবং নগরীর সাধারণ মানুষজন তারাও পাচ্ছেন, এবং একই সাথে তারা আতঙ্কিত এবং শঙ্কিত রয়েছেন। যেহেতু গ্যাস একটা খুব সেন্সিটিভ জিনিস, যে কোনো সময় গ্যাস লিকেজের কারণে যে কোনো ধরনের বিস্ফোরণ বা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে পারে, তাই নগরবাসীর মনে মনে এ নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে এবং তারা আতঙ্ক এবং ভীত এই গ্যাস লিকেজ নিয়ে। তাই যত দ্রুত সম্ভব এর কারণ উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নগরবাসী কর্তৃপক্ষের কাছে এবং গ্যাস কর্তৃপক্ষ সহ সিলেট সিটি কর্পোরেশনের কাছে তারা আহ্বান জানিয়েছেন, যেন কর্তৃপক্ষের সঠিক তদন্ত করে এর যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করেন। দর্শক, এই যে গ্যাস লিকেজের ঘটনাটি সেটি পুরো সিলেট জুড়েই এরকমটা হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় আমরা খোঁজ নিয়ে দেখেছি প্রত্যেক জায়গার অবস্থা, কিন্তু এটি প্রত্যেক জায়গায় নগরবাসী তীব্র গন্ধ পাচ্ছেন, যার ফলে তাদের মনে একটা সন্দেহ এবং শঙ্কা দানা বেঁধেছে, যেটা আস্তে আস্তে আতঙ্কের রূপ নিচ্ছে। তবে তারা হস্তক্ষেপ কামনা করছেন নগরবাসী, গ্যাস কর্তৃপক্ষ সহ সিলেট সিটি কর্পোরেশনের তদারকি কামনা করছেন এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা যায়। অনেকেই বলছেন যে নগরীর বেশ কয়েকটি জায়গায় তারা এই গ্যাস লিকেজের ব্যাপারে মাইকিং করতে শুনেছেন, তবে মূলত কি বিষয়ে মাইকিং করা হচ্ছে, কেন করা হচ্ছে, তার বিস্তারিত তারা এখনো কেউ বলতে পারেনি। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি, বিস্তারিত জানলে অবশ্যই সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে পাশাপাশি আধুনিক কাগজ থেকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি, আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং প্রত্যেকে এই গ্যাস লিকেজ আর কেনই বা নগর জুড়ে এই তীব্র উৎকট গ্যাসের ঝাঁঝালো গন্ধ তার বিস্তারিত জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি নিবেন্দু তালুকদার।